আসসালামু আলাইকুম দর্শক, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগত। এবার আর পুরস্কার নয়, বরং কঠিন সমালোচনার মুখে পড়লেন মুস্তাফিজ। রিকি পন্টিং অফিসিয়াল ম্যাচের সেরা পারফরম্যান্সের বাইরে দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুমে নিজের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার চালু করে। প্রথম তিন ম্যাচে দুবার কোচের কাছ থেকে এই পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এবার তার বিপরীত অভিজ্ঞতা হলো। কিন্তু সেই ফিজ এক ওভারে দিলেন 28 রান। ম্যাচের শেষে মুস্তাফিজের সেই ওভারটি নিয়ে কাট গড়ায় তুললেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে ম্যাচে এই অসুবিধার সম্মুখীন হয় মুস্তাফিজ। প্রথম তিন ওভারে ভালোই করেছিলেন বাংলাদেশের এই পেসার, পাওয়ার প্লেতে 2 ওভারে 15 রান। 17তম ওভার শেষে বেঙ্গালুরের সংগ্রহ 5 উইকেটে 132। 20 বলে 24 রান নিয়ে খেলছিলেন দিনেশ কার্তিক। 18তম ওভারে কার্তিক মুস্তাফিজকে তুলোধনা করে ছেড়ে দেন। ওভারের প্রতিটি বলই বাউন্ডারিতে পাঠিয়েছেন তিনি। প্রথম 3 বলে 4, প্রথমটি রিভার্স সুইপে ব্যাটের কানায়, পরটি রিভার্স পুল শটে, তারপর কাভার ড্রাইভ, পরের 2 বলে 2 ছক্কা, সোজা ব্যাটে লং অফ দিয়ে, শেষ বলে আবার 4। প্রথম 3 ওভারে 20 রান দেওয়া ফিজ শেষ ওভারে এসে দিলেন 28 রান। এবছর নিজের প্রথম ম্যাচে 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। পরের 2 ম্যাচে উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছিলেন মাত্র 26 এবং 21 রান। এবার তিনি 4 ওভারে 48 রান দিয়ে উইকেটহীন। মুস্তাফিজের ওভারে 28 রানের পর ইনিংসের শেষ 2 ওভারে আরও 29 রান তুলে নেয় বেঙ্গালুরু। শেষ 3 ওভারে 57 রান নিয়ে তাদের ইনিংস থামে 189 রানে। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা কার্তিক 34 বলে 66 রান করে অপরাজিত থাকে। 16 রানে ম্যাচ হারার পর মুস্তাফিজের ওভার নিয়ে কথা বলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। এর জন্য কার্তিককেও কৃতিত্ব দিয়েছেন তিনি, উইকেটে বল শুরুতে একটু ওঠানামা করেছে, তবে সময়ের ক্রমে আরও ভালো হয়ে উঠেছে ব্যাটিংয়ের জন্য। আমার মনে হয় মুস্তাফিজের ওই এক ওভার আমাদের জন্য হয়তো গেম চেঞ্জার হয়ে গেছে। আর একটু ভালো বোলিং করতে পারতাম আমরা, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারতাম, তবে আজকে আমাদেরকেও চাপে রেখেছে। বিশেষ করে দিনেশ কার্তিক শেষ দিকে ছিলেন দারুণ। 190 রানের লক্ষ্য তাড়া করে দিল্লি এক পর্যায়ে তাদের জয়ের সম্ভাবনা বাড়াতে সক্ষম। 38 বলে 66 রানের ইনিংস খেলে দলকে এগিয়ে দেন ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে ইঞ্জুরি থেকে সেরে ওঠা এবং প্রথমবারের মতো খেলতে নেমে টাইমিংকে বাজেভাবে হারান মিচেল মার্শ। তিনি 24 বলে 14 রান করেন এবং নন স্ট্রাইক এন্ডে রান আউট হন। তখন দিল্লির রান রেট কমে যায়, পরে আর তা সামলাতে পারেননি ব্যাটসম্যানরা। ওয়ার্নার দারুণ ব্যাটিং করেছে, আমাদের জয়ের সম্ভাব্য সব সুযোগই সে করে দিয়েছিল। মাঝের ওভারগুলোতেও আরও ভালো করতে পারতাম আমরা, তবে মিচেল মার্শকে দায় দিতে পারি না, এটা তার কেবল প্রথম ম্যাচ, একটু জড়তা ছিল তার, এটা খেলার ওই অবিচ্ছেদ্য অংশ। আমার মনে হয় এখানেই পার্থক্য গড়া হয়েছে, আমরা ম্যাচ হেরে গেছি।